দাও শিকারের নবগোলা খবর পড়ছে বিনয় কানিকালা। এই মাত্র একটি খবর পাওয়া গেল, একটি লোক চা খেতে খেতে চায়ে ডুবে মারা যায়। তো বর্তমানে তাকে হাসপাতালে চায়ের কাপ সহ নিয়ে আসা হয়েছে, কারণ তাকে চায়ের কাপ থেকে বের করানো সম্ভব হয়নি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আরো বিস্তারিত জানার জন্য মন্টা। হ্যাঁ মন্টা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বর্তমানে কি সিচুয়েশন সেটা একটু যদি ডিটেলসে বলতে পারো। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে সামনে যে চায়ের কাপ, এই চায়ের কাপটি বর্তমানে খাই প্রত্যেক দিন, কিন্তু আজকে অন্য কাপে চা খেতে গিয়ে কাপে ডুবে মারা যায় ছেলেটি। তো তাকে কাপ সমেত নিয়ে যাওয়া হয়েছে, 30টি মোটরসাইকেলে করে কাপটি নিয়ে যেতে হয়েছে। তো সেই কাপ এখন তোমার হসপিটাল থেকে এখনও ফেরত আসেনি। তো আমরা এখনও আপডেট পাইনি, আমরা খুব শীঘ্রই আপডেট পাব, তারপর আমরা আরও জানাচ্ছি। নমস্কার। আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আমরা আসছি পরের খবরে। তো এই মুহূর্তে আপডেট খবর হলো, তো একটি মেয়ে সে এখন কোমায় চলে গিয়েছে। না, কোমার কারণ জানলে আপনারাও খুবই অবাক হবেন। কোমার কারণ হচ্ছে তার দেখাশোনার সম্বন্ধ। তো দেখাশোনাতে কি এমন হয়েছিল যা কোমায় যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো, তো বিস্তারিত জানুন। আছে লাইনে টেলিফোনে মন্টা টু। হ্যাঁ মন্টা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা বলো তো তুমি বিস্তারিতভাবে ওই মেয়েটির কোমায় যাওয়ার কারণটা কি আর অ্যাকচুয়ালি কী ঘটেছিল? হ্যাঁ, কোমায় যাবার কারণ হচ্ছে ছেলে মেয়ের কথোপকথন। তো কথোপকথনের মাধ্যমে কোনো কারণে মেয়েটি শক পায় আর মেয়েটি কোমায় চলে যায়। এই এই জায়গাটি ওদের বসে কথা হচ্ছিল, আর ছেলেটি এখন খবর সূত্রে জানা গেছে ছেলেটি ককে প উচ্চারণ করে। তো সেই মুহূর্তে তাদের যে কথোপকথনটি হয়েছিল সেটি জানা গিয়েছে। তো সেটি এই মুহূর্তে তোমাকে আমি বলে শোনাচ্ছি কিছুটা। তো মেয়েটির নাম ছিল কাকলি। তো ছেলেটি তাকে উচ্চারণ করে কাকলির জায়গায় পাপলি বলে ডেকেছে। তো সেই জন্য মেয়েটি কাঁদছিল। তো কাঁদছিল, ছেলেটি তাকে জিজ্ঞাসা করলো যে পাপলি, তুমি পাদছো কেন? তুমি পাদলে আমারও পাদা পেয়ে যাবে, আর আমি এমন পাদব যে আমাকে আর কেউ আটকাতে পারবে না। এই কথাটি শুনে তো কাকলি কোমায় চলে গিয়েছে আর তার এখনো জ্ঞান ফিরেনি। তো